রায়হান হত্যা মামলা চার্জশিট এবার দ্রুত বিচার হোক প্রিয় দর্শক শ্রেষ্ঠ ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন দীর্ঘ দুইশো দুই দিন তদন্ত শেষ শেষ উনসত্তর জন সাক্ষীর জবানবন্দিসহ সহ এক হাজার নয়শো বাষট্টি চার্জশিট দীর্ঘ সাত মাস পর অবশেষে রায়হান হত্যা মামলা চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন উল্লেখ করা যেতে পারে গত বছরের দশ অক্টোবর রাতে রায়হান নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ এরপর তাকে নিয়ে যাওয়া হয় সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে সেখানে রাতভর নির্যাতনের ফলে পরদিন সকালে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান তার মৃত্যুর পর বারো অক্টোবর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন রায়হানের স্ত্রী তাহমিনা বেগম তেরো অক্টোবর পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় মামলাটির তদন্তের ভার বর্তায় পিপিআইয়ের উপর রায়হান হত্যার ঘটনায় দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি সমাজের বিভিন্ন স্তর থেকে হেফাজতে এ ধরনের মৃত্যু কেউ মেনে নিতে পারছিলেন না রায়হান হত্যা মামলার তদন্ত কেন দ্রুত শেষ হচ্ছে না এ নিয়ে প্রশ্ন উঠেছে সমাজের সচেতন মহল থেকে অনেকে এমনও ভেবেছিলেন হত্যাকাণ্ডটি যেহেতু ঘটিয়েছে পুলিশ তাই হয়তো পুলিশের তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না এমনকি দায়সারাগুছের অভিযোগপত্র দাখিল হতে পারে কিন্তু শেষ পর্যন্ত বিলম্ব হলেও পিবিআই তদন্ত শেষ করে একটি কার্যকর অভিযোগপত্র দাখিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের জিআরএফ শাখায় দীর্ঘ দুইশো দুই দিন তদন্ত শেষে ঊনসত্তর জন সাক্ষীর জবানবন্দিসহ এক হাজার নশো বাষট্টি পৃষ্ঠায় যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সিলেটের বন্দরবাজার ফারিতে রায়হান আহমদ হত্যার সরাসরি অংশ নিয়েছিলেন এস আই আকবরসহ চার পুলিশ সদস্য অভিযোগপত্রে প্রদান আসামি আকবর সহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো দুই তিনশো সহ হেফাজতে নির্যাতন মৃত্যু নিবারণ আইন দুই হাজার এর ধারায় অভিযোগ আনা হয়েছে বন্দরবাজার ফাড়ে এসআই হাসান উদ্দিনের সাংবাদিক আবদুল্লা আল নুমানের বিরুদ্ধে দণ্ডবিধির দুইশো এক ধারায় হত্যাকাণ্ডের আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে উল্লেখ্য অভিযোগপত্র পাঁচ পুলিশ সদস্যের কারাগারে থাকলেও সাংবাদিক নুমান পলাতক রয়েছেন পুলিশ হেফাজতে সন্দেহভাজন কাউকে শারীরিক নির্যাতন করা যায় কিনা না এ প্রশ্ন সমাজে রয়েছে অনেক দিন থেকেই আমরা চাইব পুলিশ হেফাজতে কারো উপর কোনো ধরনের শারীরিক নির্যাতন কীভাবে বন্ধ করা যায় তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকার গভীরভাবে ভাববে রায়হান হত্যা মামলার সুষ্ঠু দ্রুত বিচার সম্পন্ন করা গেলে পুলিশি হেফাজতে নির্যাতন বন্ধ তা বড় ধরনের ভূমিকা রাখবে সন্দেহ নেই রায়হান হত্যা মামলার তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হয়েছে বিচার প্রক্রিয়া তেমনটা যাতে না ঘটে সেটাই আমাদের ছাওয়া